গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দা ডেলি ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর চা করছি রান্নাঘরে এসে। তো তারপরে চা করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি উপরে। আর উপরে এসে দেখো মাথা হাঁচড়াচ্ছি, সকালবেলা তো সময়ই পাই না। সকালবেলা উঠি 5:10-15 মধ্যে উঠে পড়ি, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে, তোমাদের আগেই বলেছি আগের ভিডিওতেও আমি বলি, ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটটা চেঞ্জ করে আমি নিচেই চলে যাই চা করার জন্য। তোমাদের দাদা ভাই আবার দোকান খোলে সকালে, গিয়ে মা পড়ে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমার উঠে পড়তে হয়। আর উঠে আগে চাটা খেয়ে এসে তারপরে ঘরে এসে অন্য কাজ করি, অন্য কাজ বলতে বাকি কাজগুলো পরে করি। তো গরমে এত ঘেমে যাচ্ছি, তো দেখো হেয়ারবিন পরে রাখতে হচ্ছে, সামনে চুপি তো সিঁদুরও পরে নিলাম সকালবেলা, এখন ঘেমে যায় বলে অতিরিক্ত বলে বলে যায়, ওই জন্য পরে নিলাম একবার। তো তারপরে দেখো বিছানা ধুচ্ছি, আর এখন সকালবেলা। তো এখনই এত গরম লাগছে, তো সারাদিন তো পরেই রয়েছে, আর এখন খুবই তাড়াতাড়ি রোদ উঠে যাচ্ছে, 6টা বাজছে না রোদ উঠে যাচ্ছে, আর রোদ উঠে গেলে কাজ করতেও খুবই কষ্ট। আর দেখো তারপরে আমার এদিকে বিছানা টিছানা সব কিছু তোলাও হয়ে গেছে আর ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আগে জামাকাপড়গুলো সব নিয়ে যাব, নিয়ে গিয়ে ভিজিয়ে রাখবো ওগুলো, আর যেগুলো কাঁচা সেগুলোই নেব, আর যেগুলো কাজ বোনা সেগুলো। তো অন্য দিনের থেকে আজকে কাঁচাকুচিটা অনেকটাই কম আছে, আর এখন তো স্কুল বন্ধ আছে ওই জন্য আরও কমই হচ্ছে, তোমাদের দাদা ভাইয়েরটাও কম হচ্ছে। তো দেখো জামাকাপড় অল্প রয়েছে, তো এগুলো আমি ভিজাবো, এখন ভিজিয়ে রাখবো। আর একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি জানো তো, প্রতিদিন আমি জামাকাপড় কাচি, যে প্রতিদিন না কাচলে কোনো ঠিক ভালো লাগে না, তো এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে। তো কিছু করার নেই, আর প্রতিদিন কাচলে ময়লাটাও হয় না অত, আর এত পরিমাণে গরম পড়েছে, ঘাম মানে ঘেমে যাচ্ছে এত পরিমাণে, জামাকাপড় না কেচে দিলে না ভালো লাগে না, শুধু ধুয়ে দিলে ঠিকঠাক মনের মতো হয় না। তোমাদেরকে দেখালাম, তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় প্রতিদিনই কাচি কিন্তু কোনোদিনই পাই না কিছু, আর আজকে পেয়েছি, আজকে প্যান্টটা কাচতে গিয়ে পড়ে গেল, 5 টাকা দেখি ছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম একটু, ভীষণ খুশি হয়েছি আজকে আমি 5 টাকাটা পেয়ে, তো এটা ঘটে ফেলা যাবে আর কি। তো ছাদটা ঝাড় না দিলে আমার ঠিকঠাক ভালো লাগে না, তো সকালে একবার করে দেওয়া হয়, বিকেলেও একবার করে দেওয়া হয়। আর দেখো ছাদ পরিষ্কারই, কিন্তু ওই একটা দুটো পাতা পড়েছে, স্কুলের ওই পাতা একটা দুটো করে পড়ে। এই তো এইটুকু কাজ করতে গিয়ে গরমে ঘেমে যাচ্ছি, হ্যাঁ কি বলবো। তো এবার ঘরটা মুছে নেব, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো প্রতিদিনই আমার এই কাজগুলো প্রতিদিনই থাকে, তো প্রতিদিনের কাজ আমি আজকে শেয়ার করছি, যে এই কাজগুলো প্রতিদিন তো থাকেই, আর অন্য এক্সট্রা কাজগুলো যেগুলো করি, মোছামুছি করা, আলমারি শোকেস টোকেস এগুলো মোছামুছি করা, খাটটা মোছামুছি করা, এগুলো রোজ রোজ আর শেয়ার করা হয় না, প্রতিদিন করি করিও না, ওই সপ্তাহে একদিন দুদিন করে ওদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে যাচ্ছে, এদিকে ঘর মোছামুছি করাও হয়ে যাচ্ছে, ওদিকে নিচেও মা দেখি ঘর মুছেছে সব ঘর। আর সকালবেলা এই কাজগুলো করে বেলা গেলে তো করতে ভালো লাগছে না, তো সকালবেলা যত তাড়াতাড়ি রোদ ওঠার আগে কাজ করার চেষ্টা করি প্রতিদিন। তো তারপরে দেখো আমার এই ছোট ঘর, তারপরে ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে, তো তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম। তারপরে এদিকে কাঁচাকুচিও সব করা হয়ে গেছে, তো কাঁচাকুচিও আমি সব কিছু করে নিয়েছি, তো এক এক করে নেড়ে দেবো এবার। তো আমার কিছুই নেই তেমন নাইটি ছাড়া, তো সকালবেলা তো শাড়ি পরি আমি, প্রতিদিনই সকালে শাড়ি পরি, আর স্নান করার পরে নাইটি পরি, আবার সন্ধ্যাবেলা গিয়ে আবার তো গা ধুচ্ছি, গরমে এখন দুবার করে গা ধোয়া হয়ে যাচ্ছে গরমে, স্নান করছি, মানে এত গরম, সকালবেলা উঠেও এক বালতি গায়ে জল ঢেলে নিই, এত মানে গরমে ঘেমে যাচ্ছে কি বলবো। আর এখন রোজ রোজ জানো তো ভিডিও করা হচ্ছে না ঠিকঠাক করে,
আর গরমটা একটু কম হোক তখন প্রতিদিন ভিডিও দেব। আর এখন চেষ্টা করব, কালকে একবার দিতে পারিনি, ভালো লাগছে না একটু। তো আজকে ভেবেছিলাম যে হলো আজকেও থাক, তারপরে আবার ভাবছি না পরপর দুদিন তো আজকে করি, কালকে আবার নেই অপরাপ একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা দেবো আর কি। আর তারপরে তোমরাও ভিডিও দেখছো না ঠিকঠাক করে, ভালো লাগছে না, ভিডিও করার ইচ্ছাটাই করছে না। তো দেখো আমার জামাকাপড় সব কিছু নাড়া হয়ে গেছে, আর ঘরে এসে পাখা চালিয়ে খাওয়া খেয়ে নিচ্ছি, ঘেমে গেছে খুব। আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কটা বাজে দেখো এখন 6:35 বাজে। তো দেখো বসে আছি 15 মিনিট ধরে, খাওয়া খেয়ে যাচ্ছি আর ভালো লাগছে না কিছু, খুব গরম পড়েছে আর মাথা ধরেছে, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো। আর এখন তো রান্নাঘরে যাব, তো রান্নাঘরে যেতে ভয় করছে। আর ভাবলাম আজকে কোনো ভিডিও করব না, কালকে একবার করিনি, তো আবার ভাবছি যে কালকে একবার করিনি, আবার আজকে অপরাধ বসে ভেবে ভিডিওটা শুরু করলাম। তো জানি না কন্টিনিউ করতে পারবো কি না। আর মাথাটাও খুব যন্ত্রণা করছে, মাথাটা গরমের জন্য হচ্ছে এরকম। তো তোমাদের সাথে বলিনি, গল্প করতে করতেও বলা হয়নি। তো দেখো আমি অমৃতঞ্জন দিয়ে নিলাম, তো দিয়ে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে জলগুলো সব ফ্রিজে ভরে ভরে রাখছি, আর গরম মানে ঠান্ডা জল ছাড়াও তো এখন খাওয়াই যাচ্ছে না। তো এদিকে চা খেয়েছিলাম যে সকালে, বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, বাসনপত্র মাজা হয়ে গেছে। এবার আমি তরকারি কুটতে বসে গেছি, তো আজকে রান্না করব, ডাল রান্না করব, টক ডাল করব আম দিয়ে। তো আর এদিকে কুমড়ো কুচি এখন ওইদিকে ডাটা দিয়ে, শাকের ডাটা দিয়ে, আর কুমড়ো ঘন্ট করব, আর দিকে একটা আলু ভাতে দেবো, পটল ভাজা করব, আর ভাত চাপিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দেখো 3টে ডিম ছিল, তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি 3 জনের জন্য। আর এদিকে কোটা মানে সব কিছু কাটাকুটি করা হয়ে গেছে, আর আলুগুলো এবার দিয়ে দেবো ভাতের মধ্যে। তো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম সব কিছু ধোয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই ক্যালেন্ডার দেখছে মন দিয়ে, দোকান থেকে এসে কি অবস্থা দেখো, ঘেমে পুরো ভিজে গেছে আর পড়াবে এখন, ওই জন্য বসে একটু রেস্ট করে নিচ্ছে পাখা চালিয়ে। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, তো তোমাদের দাদাভাইকে খেতে বললাম খেলো না, তো আমি একটা খেয়ে নিলাম। আর এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে, আর এদিকে মানে ঘন্টটাও হচ্ছে, ভাত ওদিকে নামিয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্না সব কিছু আমার হয়ে গেছে, তো দেখো বাসনপত্র সব কিছু মাজবো এবার, আর এদিকে গ্যাস টাসগুলো পরিষ্কার করবো। তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি, তো ওই দেখো ভাত হয়ে গেছে, এই যে টক ডাল আর কুমড়ো ঘন্ট, আর ওদিকে পটল ভাজা, আর আলু ভাজাটাও মানে আলুটা মাখিয়ে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।